কোরআনে করিম থেকে এবার অত্যন্ত সহজ একটা আমলের কথা বলব যে আমলটা আমরা সবাই করতে পারবো যে আমলটা আমরা সবার জন্য সহজ বড়দের জন্য সহজ ছোটদের জন্য সহজ না বলে গ্রাও পারবে বালে গ্রাও পারবে আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ধন ভান্ডারের মালিক বানাই দিবেন এই দুনিয়াতে ধন সম্পদের মালিক সবাই হতে চায় টাকা পয়সার মালিক সবাই হতে চায় এজন্যই জন্য কোরআনে করিমের এই সোরার উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত অর্থ মালিক বানাই দিবেন এমনকি এই সোরার উপর আমল করে আল্লাহর কাছে যা প্রার্থনা করবেন যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দিবে তবে আমলটি করার আগে কিছু শর্ত রয়েছে আমলটি করার আগে কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো যদি পালন না করি আমল যত সহজেই হোক যত ফজলতপূর্ণ হোক এই আমল কোনো ফলপ্রসূ হবে না এ আমলের কোনো ফজিলত আমরা অর্জন করতে পারবো না এক নম্বর হল পাঁচ সালা সালাদ সঠিকভাবে আদায় করতে হবে সালা যদি সঠিকভাবে কেউ আদায় না করে তাহলে যতই আমল করোক সে আমলে কোনো কাজ হবে না যতই দোয়া করো পাক তার কোনো দয়ায়ে কবরু করবেন না পাঁচ শক্ত সালাদ সঠিকভাবে পড়তে হবে কারণ আমরা যখন মারা যাব পরকারে জীবন যখন সূচনা হবে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম اول ما يحاسب به العبد يوم القيامه السلام কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বানীদের সালাতের হিসাব নেবেন সালাতের হিসাব আগে দিতে হবে ঠিকমতে সালাত পড়েছি কিনা না মতো নামাজ পড়েছে কিনা এই হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের দিতে হবে দুই নাম্বার শর্ত হল হালাল খাবার খেতে হবে পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না পেটের ভিতরে যদি হারাম ঢুকাই যত দোয়া করে আল্লাহ কবুল করবেন না এজন্য পেটের ভিতরে আমাদের হালাল খাবার ঢুকাতে হবে

আকাশ এবং জমিনের ফেরেস তারা তাদের জন্য লালতির দোয়া করে অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় না আর এই অবস্থায় যদি তার এতেকাল হয়ে যায় জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম এই জন্য পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না তিন নম্বর হালম আমাদের নিয়তকে সহি করতে হবে নিয়ত এক সঠিক রাখতে হবে আখলিস দিনা কায়াক ফিকা লামালুল কলিল যদি নিয়ত ঠিক থাকে অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট নিয়ত আমাদের ঠিক থাকতে হবে এরপরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি না থাকে তাহলে যতই আমল করি কোনো কাজ হবে না এবার আসুন যে সুরার কথা বলছিলাম যেই সুরাটির উপরে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনভান্ডারের মালিক বানায় দিবেন আল্লাহর কাছে যা চাই ও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন কোরআনে কারীমের একেবারে শুরুতে সূরাটি নাম হলো সূরাতুল ফাতিহা সূরার নাম সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা পারে না এমন আছে সবাই সূরা ফাতিহা পারে জানে এই সূরাতুল ফাতিহার চার নাম্বার যে আয়াতে মা এই আয়াতটা আমরা আমরা আপনার করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আবাদত করি একমাত্র আল্লাহ পাকের সাহায্য আমরা চাই একমাত্র আল্লাহ রবাহিনের কাছে তো আমরা দুই রাখা করব দুই রাকাত সালাত আদায় করার পরে আমরা কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার চার নম্বর আয়াতটা আমরা পড়ব একচল্লিশ বার আমরা এই আয়াতটা পড়ব আগে দুরুদ শরীফ পড়ে নিব পরেও দুরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে আমরা দুরুদ শরীফ পড়ব এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো প্রার্থনা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন ও দুউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী ক্বরীব وَاِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي যখন আমার বান্দার আমার কাছে চায় তখন আমি তাদের একেবারে কাছে থাকি একেবারে নিকটে থাকি তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো শুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাওয়া জবাবগুলো পূর্ণ করে দেই উজিবুদা দাউ ওয়া যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকগুলো তাদের দোয়াগুলো কবল করে নেই তাদের দোয়াগুলো মঞ্জুর করে নেই এই আমরা যদি এখলাসের সাথে বিশ্বাসের সাথে এখলাস পূর্ণ নিয়ত নিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ পাকরবুল আলামিন আমাদের দোয়াগুলো কবল আর মঞ্জুর করে নেবেন সহি মুসলিম শরীফের বর্ণনা তিন শত পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন এই কোরআনে করিমের এই আয়াত পড়ে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়াগুলো কবল করবেন আল্লাহ পাক এই দুনিয়াতে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিন না ব্যবস্থা করে দিবেন